কিছুদিন আগেই মা হয়েছেন নুসরাত জাহান। এরই মাঝে এমন একটি খবর সামনে এলো যা চমকে দিল সবাইকে। এই বিষয়ে আমরা আপনাদের আগামী 3 মিনিটে জানাতে চলেছি। গত 26 অগস্ট মা হয়েছেন তিনি। মা হওয়ার মাত্র 12 দিনের পরই কাজে ফিরছেন অভিনেত্রী। প্রথমবার মা হওয়ার পর জনসমক্ষে আসতে চলেছেন অভিনেত্রী সাংসদ নুসরাত। আজ একটি স্যালোর উদ্বোধন করবেন নুসরাত। মা হওয়ার পর এটি অভিনেত্রীর প্রথম ইভেন্ট। পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ছেলের নাম রেখেছেন ঈশান। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই বিতর্ক তার পিছু ছাড়েনি। বারবার বিতর্কের মুখে পড়েছেন তিনি, তবে সবসময় নিজের ছন্দেই বেঁচেছেন নুসরাত। সোশ্যাল মিডিয়াতে বহুবার তাকে ঘিরে ট্রোল হয়েছে, কিন্তু এই ট্রোলকে কখনোই পাত্তা দেননি তিনি। বরং তিনি জানিয়েছেন, যারা তাকে পরামর্শ দিতে চান না তাদের থেকে সমালোচনা তিনি শুনবেন না। মা হওয়ার এই জার্নিতে সবসময় তিনি পাশে পেয়েছেন তার বন্ধু যশ দাশগুপ্তকে। তবে সব ঝড়ঝাপটা সামলে ছেলেকে নিয়ে ভালো রয়েছেন নুসরাত, ভালো সময় কাটাচ্ছেন তারা। সিঙ্গেল মাদার হিসেবেই ছেলেকে বড় করতে চান তিনি। এরই মাঝে কাজে ফিরতে চলেছেন নুসরাত। মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে আসছেন তিনি। মাত্র 12 দিনের মধ্যেই ফিরছেন কাজে। আমাদের শর্মিলা সোহাউজের পক্ষ থেকে নুসরাতের আগামী দিনের জন্য রইল অনেক শুভেচ্ছা। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.